ওয়েলকাম টু ফতেপুর। হ্যালো ফ্রেন্ডস, তোমার সবাই কেমন আছো? আমার সবাই তোমার সবাই ভালো আছো। তো আমরা আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। ভিডিওটি আমরা দেখে তোমরা বুঝতেই পারছো আজ আমরা কোথায় যাচ্ছি। তো সবাই অলরেডি চলে এসেছে, তো এবার আমরা বেরিয়ে পড়লাম। তো সবাই যে যার গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছে। তোমরা সবাই দেখতেই পাচ্ছ কি লেভেলের মস্তি হবে মেলাতে। তো দেখো, তার জন্য তোড়জোড় চলছে এখানে অলরেডি। এখানে কাগজ কুটানো কমপ্লিট হয়ে গেছে, কমপ্লিট। তারপর আমরা আমাদের সাইকেল নিয়ে বেরিয়ে পড়লাম মেলার দিকে। সবাই একে একে বেরিয়ে পড়েছে। আমরা আমাদের পায়ের তলা ফেলে রেখে যাচ্ছি। এবার আমরা পঞ্জন তলায় ঢুকবো, পঞ্জনে জানাতে হয়েছিল। তারপর আবার আমরা বেরিয়ে পড়েছি। আমরা অনেকটাই চলে এসেছি, প্রায় কাছাকাছি। তো অলরেডি আমরা খেজুর তলা পার হয়ে যাচ্ছি। আর কিছুক্ষণের মধ্যে আমরা মেলায় পৌঁছে যাব। চিত না করেছি সব দেখ। আমরা অলরেডি মেলায় পৌঁছে গেছি। তোমরা দেখতে পাচ্ছ কত ভিড় এখানে, দুপাশেতেই গাড়ি ভর্তি। ফিরছি আমাদের গাড়ি কিছুক্ষণের জন্য এখানে দাঁড়িয়ে ফিরতে হয়েছিল, এত পরিমাণে ফিরছিল বলার বাইরে। তো আমরা অলরেডি চলে এসেছি আমাদের
डाइस यॉट पे हो जाएंगे हम कहीं नली बुक शॉट पे पानी 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 सानी 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 आ जाओ ऑन द बीच यार तो मेरी अरे अभी तो पार्टी शुरू हुई है বন্ধুরা নাগল দানায় সেটা অনেক মস্তি করেছে, এত এত মস্তি করেছে বলার বাইরে, জীবনে এরকম প্রথমবার মস্তি করেছে যেন মনে হচ্ছে। তো রেডি হয়ে গেছে নাগল দানা চাপা শেষ, সবাই এবার একে একে নামছে। তো আমার একটা বন্ধু এমনই মস্তি করেছে, সে তার জুতোই ছিঁড়ে ফেলেছে, বাড়ে কোনো কিছু ছিঁড়ে ফেলেনি। এবার আমরা সবাই মেলা দেখতে যাব, সব বন্ধুরাই প্রায় চলে এসছে। এবার আমরা মেলার ভিতরের দিকে যাচ্ছি। তো এগুলো হচ্ছে রেস্টুরেন্ট বাঁ দিকের গুলো। বন্ধুরা তোমাদের আজকে আমার একটা অরিজিনাল বাঘ দেখাবো। এই দেখো, সেই বাঘ দেখে অবাকই হয়েছিলাম। তারপর দেখি এটা আজ আসল নয়, এটা হচ্ছে নকল। তো এটা প্রায় হুবহু অরিজিনাল বাঘের মতনই দেখতে লাগছে। আমি যদি কারোর বাঘ দেখার ইচ্ছা হয় তাহলে সুন্দরবন যেতে হবে না, তো মেলায় এলেই তোমরা দেখতে পাবে এখানে অরিজিনাল বাঘ।